আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য হিনো যে ভার্সন ফোরের আরেকটি বাস মডের রিভিউ নিয়ে চলে আসলাম। আর হিনোর যে কয়টা বাসের রিভিউ দিছি আমি এই পর্যন্ত গত তিন চার দিন থেকে, তার মধ্যে থেকে এটা একটু আনকমন, আর এটার ড্যাশবোর্ডও একটু আনকমন পাবেন। আর সব দিক থেকে এটা টাইপ করে মোটামুটি ভালো লাগে। আর এই বাসটা আপনার এটিএস টু থেকে মডিফাই করা সম্ভবত, এই জন্য খেলেও ভালো লাগে। আর ব্রেকিং সিস্টেম বলেন, ইন্ডিকেটার লাইট, তারপরে হেডলাইট, এগুলো কিন্তু অনেক সুন্দর রিয়েলিস্টিক করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন লাইটিংগুলো কত সুন্দর, আর ইন্ডিকেটারটা কিন্তু দেখেন একদম রিয়েলিস্টিক হয়েছে। সেই সাথে ভিতরের ড্যাশবোর্ড, তারপরে আপনাদের ভিতরের যে সিট পজিশন, তারপরে ভিতরের ফ্যানগুলোও আপনাদের রিয়েলিস্টিক দেওয়া হয়েছে। আর পিছনের যে ব্যাকলাইটের বা ফন্টের যে কাজগুলো করা হয়েছে এগুলো অসাধারণ রিয়েলিস্টিক। আর ভিতরে দেখতেই পাচ্ছেন যে সব কিছু কত সুন্দরভাবে রিয়েলিস্টিক করে বাসটা মডিফাই করা হয়েছে। আর এই বাসটা যদি আপনারা ইটিএস টু অভিবে সেট করে খেলেন তাহলে পুরাই ইটিএস টু একটা ফিল পাবেন, যে মনে হবে যে আপনি ইটিএস টু গেমে খেলতেছেন। সব কিছু কিন্তু অনেক সুন্দর। আর সেই সাথে বাসটির লুক, তারপরে স্পিডিংটাও ভালো লাগছে। আর সব থেকে বেটার পাইছি ব্রেকিং সিস্টেম, এটা হার্ড ব্রেক আছে, আপনি যেখানে ব্রেক করবেন ওই জায়গাতেই আটকে যাবে। আর অ্যানিমেশনের কাজ, এক নম্বর অ্যানিমেশনে বক্স খুললো, আর দুই নম্বরটা এই যে ভিতরে গেট, এটাই অ্যানিমেশনের কাজ, তাছাড়া অ্যানিমেশনের কাজ নেই। চলুন একটু ড্রাইভিং করি আর আপনাদের সাথে কথা বলি। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এই হিনো বাসের যেগুলো বাস রিভিউ দিলাম তার মধ্যে থেকে এটার কিন্তু ফন্ট দেখতে পাচ্ছেন একটু অন্যরকমভাবে করা হয়েছে, এই জন্য ভালো লাগছে ড্রাইভিং করে এক নম্বর ভিউ থেকে। আর এটার যেটা বেটার একটা, যে আমরা ভার্সন 3.7 কিন্তু টিলে তেমন একটা খেলতে পারি না, কিন্তু এই বাসটা দিয়েও আপনারা টিলে খেলতে পারবেন অনায়াস। আর মোটামুটি কন্ট্রোলিং পাওয়া যাবে অনেক সুন্দর, যে একবারে ফুল স্পিড না যাওয়া পর্যন্ত যদি আপনারা রিয়েলিস্টিকভাবে খেলতে চান তাহলে এটা টিলে অনায়াসে খেলতে পারবেন, দারুণ লাগছে। তো আমরা সামনে যে ডান দিকে যাবো, চলুন যাই। হ্যাঁ, লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসটাও অসাধারণ। হ্যাঁ, এই বাসটার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন। আর এই বাসটার সাথে প্রায় চারটি স্কিন পেয়ে যাবেন, হ্যাঁ চারটার মধ্যে একটা সেট করে আপনারা খেলতে পারবেন, সবগুলোই সেট করতে পারবেন। হ্যাঁ, সবগুলো তো একসাথে সেট করা যায় না, এই কারণে একটার কথা বললাম। হ্যাঁ, আর এটার যদি স্পিডের কথা বলি তাহলে স্পিডটা প্রায় 200+ পেয়ে যাবেন, আর 200-র বেশি হবে না। আর এটা স্পিডটাও কিন্তু রেলের মতোই ওঠে, চার গিয়ারে সম্ভবত 150-এর বেশি উঠবে না, দেখতে ভালো। আর ব্রেকিংটাও পাবেন, অসাধারণ পাবেন। তোমরা একটু স্পিড তোলার চেষ্টা করে চলুন, আর কত দূর তুলতে পারি সামনে লোডিং ম্যাপ আছে, তো দেখা যাক কত ওঠে। আর বাসের ড্যাশবোর্ড কিন্তু অসাধারণ করা হয়েছে, এর জন্য ভালো লাগছে। সেই সাথে হানিপের যে একটা স্টিকার সেটাও আছে, তো লোডিং ম্যাপ চলে আসলো। তো চলুন আমরা আরেকটু ড্রাইভিং করি। আর আমি কিন্তু এখন টিলে খেলতেছি, দেখতে পাচ্ছেন যে কতটা আরামে খেলা যাচ্ছে, এই দিক থেকে পারফরমেন্স পাবেন খুবই ভালো টিল থেকে। আর স্টিয়ারিং দিয়ে খেললে আরও পারফরমেন্স পাবেন। তো আপনাদের যেটা মত চায় আপনারা সেটা ডাউনলোড করে খেলতে পারেন, তো এদিক থেকে ভালোই লাগবে, খারাপ না। তো অনেক কথা বললাম, আজকের রিভিউটি আর বেশি না বাড়াই, তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।